আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিস বেকিয়ান কুকিং। শীতের সবজি দিয়ে আজকে আমি আপনাদের সাথে ভেজিটেবল সিঙ্গারা রেসিপি শেয়ার করব। ভেজিটেবলের পুর দিয়ে তৈরি করা হলেও এই সিঙ্গারাগুলো কিন্তু খেতে দারুণ মজা হয়। আর এক কাপ ময়দা দিয়ে অনেকগুলো সিঙ্গারা তৈরি করা হয় যা দেখতে খুবই সুন্দর আর কিউট হয়। মুচমুচে এই সিঙ্গারার রেসিপিটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। চলুন তবে আজকের পর্ব দেখে নেওয়া যাক। প্রথমে আমি সিঙ্গারার জন্য ডোটাকে তৈরি করে নিব। এই জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, তবে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। কালো জিরা দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। আর এখন শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল। সিঙ্গারার ডোটাকে তৈরি করার সময় অবশ্যই তেলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন, এতে করে সিঙ্গারাটা খুবই খাস্তা হয়। আর তেলটাকে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সবগুলো ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশতে পারে। তেল মিশিয়ে নেওয়ার পরে যখন ময়দাটা মুঠো করলে এরকম দলা পাকানো যাবে, তখন বুঝতে হবে তেলের পরিমাণটা একদম ঠিক আছে। এখন নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর ডোটাকে তৈরি করার সময় একবারে বেশি পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি দিবেন আর ময়দার সাথে পানিটাকে মিশিয়ে নেবেন। সিঙ্গারা তৈরি করার জন্য অবশ্যই ডোটাকে একটু শক্ত করেই তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনারা ভালোভাবে সিঙ্গারার ভাজটাকে দিতে পারবেন না। এভাবে অল্প অল্প পানি দিয়ে আমি সিঙ্গারার ডোটাকে এখন তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, আর এরকম শক্ত করে ডোটাকে তৈরি করতে হবে, আর এটা মোটেও কোনো মসৃণ ডো হবে না। এখন এই ডোটাকে আমি একটি শুকনো কাপড় দিয়ে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। এই 30 মিনিটের মধ্যে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। ডো রেস্ট হতে হতে আমি সিঙ্গারার জন্য পুরটাকে তৈরি করে নিব। এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, এক টুকরো দারচিনি আর একটা সবুজ এলাচ। গরম মশলাগুলোকে এখন হালকা করে একটু তেলের মধ্যে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত এগুলো থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ না বের হয়। যখন গরম মশলার খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। চেষ্টা করবেন এর পুরটা তৈরি করার সময় অবশ্যই পাঁচফোড়নটা ব্যবহার করতে, এতে করে পুরের টেস্টটা অনেক ভালো আসে। পাঁচফোড়নটা হালকা একটু চিরবির হওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটাকে এখন নেড়ে ছেড়ে আমি হালকা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজটা হালকা সফট হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর আদা রসুন বাটাটাকেও আমি হালকা করে একটু ভেজে নিব, যাতে এর কাঁচার স্মেলটা চলে যায়। আদা রসুনটাকে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি গুঁড়ো মশলাগুলো দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, এছাড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো কিছুটা লবণ। এখন এই মশলাটাকে আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ মশলাটা যত ভালোভাবে কষানো হয় পুরের টেস্টটা কিন্তু ততই ভালো আসে। মশলাটা ভালোভাবে কষানোর পরে এর মধ্যে আমি এখন ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপি, এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, এরপরে দিয়ে দিচ্ছি আমি সিম কুচি, আর দিয়ে দিব আমি আলু কুচি। আলুটাকে আমি কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে এটা কালো না হয়ে যায়। আর সবগুলো সবজি আমি এখানে 1/4 কাপ করে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এই পুরের জন্য ব্যবহার করতে পারেন। মশলার সাথে সবজিগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এই সবজিটাকে সেদ্ধ করার জন্য আমি আজকে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। চুলার আঁচ একদম লো করে দিয়ে হাঁড়িটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এখন অপেক্ষা করব এই সবজিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এর মাঝে কয়েকবার ঢাকনা তুলে অবশ্যই নেড়ে দিতে হবে, যাতে সবজিগুলো নিচে থেকে পুড়ে না যায়। তো আমি ফিরে আসছি সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরে। বেশ কিছুক্ষণ পরে আমি হাঁড়ি থেকে ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি, আর এরই মাঝে সবজিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি।
সবজির মধ্যে আরো কিছুটা পানি আছে, এই পানিটাকেও আমরা পুরোপুরি শুকিয়ে নেব। তবে তার আগে এর মধ্যে থেকে আমি গরম মশলাগুলোকে তুলে নিচ্ছি, কারণ পুরের মধ্যে গরম মশলা যদি মুখে পড়ে তখন কিন্তু সিঙ্গারাটা খেতে ভালো লাগে না। গরম মশলাগুলো তুলে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দুটো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। কাঁচামরিচ আর জিরার গুঁড়োটা এই পর্যায়ে ব্যবহার করলে কিন্তু পুর থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নামানোর আগে আগে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, আর এটা অপশনাল, যদি থাকে তাহলে ব্যবহার করতে পারেন, আর না থাকলে না দিলেও হবে। সব কিছুকে একসাথে আমি খুব ভালোভাবে এখন মিশিয়ে নিয়েছি, আর এখন পুরটাকে আঠালো করার জন্য এর মধ্যে আমি 1 টেবিল চামচ পানির সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে সেই মিশ্রণটা ব্যবহার করছি। এতে করে পুরটা একদম ঝুরঝুরে হয় না, আর এটা সিঙ্গারের মধ্যে ব্যবহার করতেও খুব সুবিধা হয়। আমার পুরটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে ব্যবহার করব। এরই মাঝে সিঙ্গারের ডোটাও কিন্তু সেট হয়ে গিয়েছে, আমি ডোয়ের উপর থেকে কাপড়টাকে সরিয়ে নিচ্ছি, আর এই ডোটাকে আমি 2 মিনিটের জন্য আবারও একটু মথে নিব। 2 মিনিট হয়ে গিয়েছে, এখন এই ডোটাকে আমি একটি বড় সারফেসের উপরে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে এটাকে আমি একটু লম্বালম্বি করে নিচ্ছি, এতে করে ডোটাকে কেটে নিতে সুবিধা হয়। ডোটাকে হাত দিয়ে এরকম লম্বা দড়ির মতো করে নিয়ে এখন এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিব। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু ছোট ছোট করে ভাগ করে নিতে পারেন। আজকের 1 কাপ ময়দা দিয়ে আমি 20টা সিঙ্গারা তৈরি করব, এজন্য এই ডোটাকে আমি 10টা ভাগে ভাগ করে নিচ্ছি। আর এই একটা ডোয়ের টুকরো দিয়ে যে 2টো সিঙ্গারা তৈরি করা যায় তা হয়তো কম বেশি আমরা সবাই জানি। এখন একটা রেখে বাকি টুকরোগুলোকে আমি সেই বাটির মধ্যে আবারও রেখে দিব, আর অবশ্যই এগুলোকে ঢেকে রাখতে হবে, নাহলে কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে আর এগুলোকে ঠিক মতো শেপ দেওয়া যাবে না। একটি টুকরো আমি নিয়ে নিচ্ছি, আর বেলুনে দিয়ে আমি এখন এটাকে লম্বা একটি রুটির মতো করে বেলে নিব। সিঙ্গারা বানানোর জন্য ডোটাকে গোল না লম্বা করে বেলে নিতে হয়। এভাবে একটু মোটা করে আমি এই ডোটাকে লম্বা করে বেলে নিচ্ছি, আর এখন মাঝ বরাবর ছুরি দিয়ে আমি সমান 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। একটি ভাগ দিয়ে আমি এখন আপনাদেরকে সিঙ্গারাটা তৈরি করে দেখাচ্ছি। এজন্য একটি বাটিতে আমি সামান্য একটু পানি নিয়ে নিয়েছি, আর এই পানিটাকে আমি একটা সাইডে লাগিয়ে দিচ্ছি। পানিটা দিলে সিঙ্গারাগুলো খুব ভালোভাবে সিল হয়ে থাকে। এখন 2টো সাইড এভাবে করে কোণাকুড়ি করে দিতে হবে একটি কোণের মতো। দেখুন কোণটা তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আগে থেকে রান্না করে রাখা পুর থেকে সামান্য একটু পুর আমি নিয়ে নিচ্ছি। অনেক বেশি পুর কিন্তু সিঙ্গারার ভেতরে দিবেন না, তাহলে ভাজটা ঠিক মতো করা যায় না। পুরটাকে একদম মাঝ বরাবর দেওয়ার পরে আবারও চারদিক থেকে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আর এখন একটা সাইড থেকে টেনে এনে অন্য সাইডে লাগিয়ে দিতে হবে, আর এরপরে ওই কোণাটার সাথে এই সাইডের কোণাটাকে টান দিয়ে লাগিয়ে দিতে হবে। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করে সিঙ্গারাটা ভাঁজ করেছি। দেখুন হয়ে গিয়েছে। আরও একটি সিঙ্গারা আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে হাতে নিয়ে তারপরে সামান্য একটু পানি সাইড থেকে লাগিয়ে দিতে হবে, আর এরপরে এটাকে কোণের মতো করে ভাঁজ করে নিতে হবে। আর কোণাগুলোকে অবশ্যই একটু চেপে চেপে দিবেন, যাতে এগুলো ভাজার সময় খুলে না যায়। এখন এই কোণের মধ্যে আমি সামান্য একটু পুর দিয়ে দিচ্ছি, আর পুরটাকে মাঝখানে দেওয়ার পরে আবারও সাইড থেকে পানি লাগিয়ে আমি 2টো সাইড এভাবে টান দিয়ে লাগিয়ে দিচ্ছি, আর লাগানোর পরে যে কোণ দুটো হবে সেই কোণা দুটাকেও আবার একসাথে লাগিয়ে দিতে হবে। হয়ে গিয়েছে দেখুন। আর এভাবে করে আমি এখন বাকি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব। সিঙ্গারাগুলো ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা বেশি গরম না করেই এর মধ্যে আমি সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি। সিঙ্গারা ভাজার সময় কখনোই তেলটাকে খুব বেশি গরম করবেন না, আর চুলার আঁচ হাইতে রেখেও সিঙ্গারাগুলো ভাজবেন না। এতে করে সিঙ্গারার উপরে মসৃণ হয় না, আর ভেতরেও দেখা যায় কাঁচা থেকে যায়। এজন্য যদি আপনারা একদম মুচমুচে আর খাস্তা সিঙ্গারা পেতে চান, তাহলে অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে তেলটাকে হালকা গরম করে তারপরে সিঙ্গারাগুলো তেলে দিবেন। যখন সিঙ্গারাগুলো নিজে থেকে তেলের উপরে ভেসে উঠবে, তখন আমি সিঙ্গারাগুলোকে এভাবে করে উল্টে দিচ্ছি, আর এই পর্যায়েও কিন্তু চুলার আঁচটাকে লো করেই রাখতে হবে। লো আছে যখন সিঙ্গারার গায়ে হালকা একটু কালার চলে আসবে,
সেই পর্যায়ে চুলার আঁচটাকে আমি বাড়িয়ে দিয়েছি আর শিঙাড়াগুলোকে এভাবে বাদামি করে ভেজে নিয়েছি। এখন এই শিঙাড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আর এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেলগুলো ঝরে যাবে। আর এভাবে করে আমি বাকি সবগুলো শিঙাড়া এখন ভেজে নিব। হয়ে গিয়েছে আমার খুবই মজাদার মুচমুচে কিউট ভেজিটেবল মিনি শিঙাড়া। এই শিঙাড়াগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু এটা খেতে দারুণ মজা। একটি শিঙাড়া আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন এর উপরটা কিন্তু খুবই মুচমুচে হয় আর ভেতরে মজাদার পুরে ভরা। বিকালের নাস্তায় আপনারা রেসিপিটি ট্রাই করে দেখবেন, চায়ের সাথে এটা শুধু জমে যাবে। আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।